কৃষিকাজ সবাই পছন্দ করে, বুঝছেন কাকা? আর কৃষিকাজের ভিডিও ছাড়লেই ভাইরাল। কৃষিকাজ দেখলি মানুষে মানে ভালোভাবে দেখে জিনিসটা। কৃষিকাজের মতো কাজ আছে নিমি? ছোটবেলা থেকে আপনারা কৃষি কাজ করেন? একদম গরু দিয়ে যখন হাল চাষ করা হতো তখন থেকে গরু দিয়ে হাল চাষ করতে পারেন? এখন তো আর আমাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ হয় না, সব পাওয়ার টিলার। আমার কাকা ইরি ধান দাইতেছে, পাকা ধান, একদম কৃষক, কৃষকের ছেলে। হ্যাঁ, আপনি আপনার বাবা কি কৃষি কাজ করতো? আমার দাদা কৃষক ছিল, বাবা কৃষক ছিল, আমি সেই করে কৃষক। আপনার দাদাও কৃষক ছিল? হ্যাঁ। গ্রামের অধিকাংশ মানুষই কৃষি কাজ করে, অধিকাংশ কি প্রায় মানুষই, প্রায় 10% মানুষ মনে অন্য অন্য কাজ করতে পারে। যারা নদীতে মাছ ধরে তারাও দেখা যায় কৃষি কাজ করে। আর গ্রাম অঞ্চলে দুই মৌসুমে ধান চাষ করা হয়, একবার শীতে আর একবার বর্ষায়। এখন যে ধানটা বর্ষাকালে রোপণ করা হয়েছিল সে ধানটা এখন কাটতেছে। এবার ধানের ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ধানের বাজার কি ভালো কাকা? বর্তমানে 850 টাকা চলতেছে। 850 টাকা কি, এটা কি ভালো দাম? ভালো দাম মানে এখন মোটামুটি দাম আর কি। কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, এই হিসাবে কি ঠিক আছে দাম? ১০০০ টাকা হইলে মোটামুটি ঠিক মতো হইতো। এক সময় তো ধানের দাম একদম কম ছিল, তখন তো আমরা আপনারা লস দিতে হয়েছে না? 400 টাকা 300 টাকা ধান ছিল এক সময়। মানে তখনকার হিসাবে তখন কীটনাশকের দাম কম ছিল, রাসায়নিক সারের দাম কম ছিল, সবকিছুর দাম কম ছিল। হ্যাঁ, আবার মজুর দেখা যাচ্ছে দিন মজুর যাদেরকে লন তাদেরকেও কম টাকা দিয়ে ল যেত। 250 টাকা দিয়ে আগে লইত দিন মজুর, এখন 600 টাকা লিখে করে দিন মজুর নাই। 600 টাকা? হ্যাঁ, সর্বনিম্ন 600 টাকা তো অনেক টাকা, 18,000 টাকা মাসে। তারপর যে পরিশ্রম, 600 টাকা কিন্তু কিছুই হয় না। বর্তমান বাজারে 1,000 টাকা লিয়া বাজার করতে গেলে কিছুই হয় না, ঠিক না? এই হিসাবে 600 টাকা কিছুই না, খালি আসে টাকা চলে যায়।